গত পরশুদিন আমরা 45তম বিসিএস লিখিত পরীক্ষার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার স্যারের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম, যেহেতু তফসিলে পড়ে দেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, সেক্ষেত্রে যেন আমাদের মানে পরীক্ষাটা পিছানো অথবা আমাদের রুটিনটা মানে পুনরায় সংস্কারের জন্য বা রিভাইজ করার জন্য একটা উদ্যোগ নেন আর কি, যেহেতু বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ। তো সেক্ষেত্রে পরশুদিন স্মারকলিপি দেওয়ার পরে এটা মিডিয়া কভারেজ পেয়েছিল এবং পরবর্তী রিপোর্টাররা যখন আমাদের পিএসসি চেয়ারম্যানের কাছে গিয়েছেন তো উনি বলেছেন যেহেতু এখন তফসিল হয়ে যাওয়ার পরে নির্বাচন কমিশন অথরিটি, তো আমাদের নির্বাচন কমিশন থেকে যদি তাকে বলা হয় তো সেক্ষেত্রে তারা পরীক্ষা পিছানোর ক্ষেত্রে তারা একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে নাকি। পরীক্ষা পেছানো এটা 45তম বিসিএস লিখিত পরীক্ষা, বর্তমানে তফসিল হওয়ার পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি একটু খারাপের দিকে যাচ্ছে, তাছাড়া বিরোধী দলগুলোর বর্তমানে সম্মিলিত হরতাল অবরোধ চলছে একটানা। তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে ঢাকায় আমরা ম্যাক্সিমাম পরীক্ষার্থী, তো আমরা আসলে একটু শঙ্কিত আছি যে পরিস্থিতি কেমন হবে। আর তাছাড়া টানা যেহেতু আমাদের 15 দিন পরীক্ষাটা, এটা একদিনের নয়, 15 দিন পরীক্ষা, এই জন্য আসলে আমরা একটু মানে চিন্তার মধ্যে আছি যে পরবর্তী দেশের পরিস্থিতি কী হবে বা আমরা আসলে আদৌ সুস্থ স্বাভাবিকভাবে পরীক্ষাটা শেষ করতে পারবো কি না। তো পরীক্ষাটা 27 নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং এটা 11 ডিসেম্বর শেষ হবে পরীক্ষাটা, এবং এবার টাইমও আরও কমাই এখন কমিশনে এসেছি আমরা, আমরা আবেদন নিয়ে এসেছি এবং হচ্ছে অনলাইন কিছু জরিপ করা হয়েছে যেখানে মোটামুটি 93.49% পরীক্ষার্থী, এখানে 12,000 জন পরীক্ষার্থীর এখানে একটা জরিপ করা হয়েছে, 93.49 পরীক্ষার্থী তারা পরীক্ষা পিছানোর পক্ষে। তো সেক্ষেত্রে আমরা আজকে যেহেতু নির্বাচন কমিশন এখন অথরিটি পেয়েছি চেয়ারম্যান স্যার বলেছেন, তো এই জন্য আমরা কমিশনার স্যারের কাছে এসেছি আর কি। নির্বাচন হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে সেটা তো আসলে আমরা এখন কেউ ভবিষ্যৎ অগ্রিম বলতে পারবো না, তো বর্তমানে যে পরিস্থিতি তো সেই পরিস্থিতি থেকে এটা কমিশনই ভালো সিদ্ধান্ত নিতে পারেন যে ওনারা পরীক্ষাটা পরে নেবেন নাকি শুক্র শনি নেবেন অথবা অন্য কোনো মাধ্যমে নেবেন নাকি আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন, এটা কমিশনের সিদ্ধান্ত নিতে পারবেন। নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সুবিধা আসলে নির্বাচন সুস্থ পরিবেশ, আমরা পরীক্ষা দিতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত যেহেতু 27 তারিখ পরীক্ষা। তো সেক্ষেত্রে কমিশন যদি একটা প্রপার সিদ্ধান্ত নেয় যেটা আমাদের পক্ষে যাবে, যেমন যদি পরীক্ষাটা একটু পিছানো হয়, মানে পিছানো বলতে যদি ভোটের পরে হয় তাহলে সবচেয়ে ভালো হয়, এছাড়াও যদি অন্য কোনো পদক্ষেপ তারা নিতে পারেন যেমন অফ ডেতে অথবা দেখা গেছে আমাদের জন্য পরিবহনের ব্যবস্থা বা এটা ওনারা যারা আছেন তারা অবশ্যই বিশেষজ্ঞ, তো সবাই তাদের সিদ্ধান্ত মতো যে সিদ্ধান্তরা নেবেন আমাদের ফেভারে যেন হয় আর কি, সেটা আমরা মেনলি নিরাপত্তা কনসার্ন থেকেই এটা। আর যেহেতু দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, 28 তারিখ থেকে সম্মিলিত দলগুলো হরতাল অবরোধ টানা চলবে, তো এই বিষয়টা নিয়ে মূলত আমরা শঙ্কিত। দেখা যায় যে অনেক ফিমেল ক্যান্ডিডেট আছে, সো দেখা যায় ফিমেল ক্যান্ডিডেটের সাথে অনেক গার্ডিয়ানও সাথে থাকে, সো এমন হতে পারে যে রাস্তায় ব্লকেট থাকতে পারে, অন্য কোনো কারণে 2 মিনিট লেট হলো তারপরে তো মানে ঢুকতে দিবে না মানে ইয়েতে আর কি এক্সাম হলে। সো আমরা চাই যে দেশের অবস্থা স্থিতিশীল হওয়ার পরই পরীক্ষাটা হোক আর কি।